নমস্কার বন্ধুরা, আমাদের আজকের প্রশ্ন হলো, আপনার বুকের দুধ খেয়ে আপনার শিশুর পেট ভরছে কিনা বা শিশু পরিমাণ মতো দুধ পাচ্ছে কিনা তা আপনি কিভাবে বুঝবেন। তবে আপনি যদি এই প্রশ্নের উত্তর জানতে চান, তবে এই ভিডিওটি নিচে দেখুন, এই ধরনের একটি লাইক চিহ্ন দেওয়া রয়েছে, ওটিতে প্রেস করে দিন। আপনি লাইক বাটনটিতে প্রেস করলেন, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন এবার এই প্রশ্নের উত্তর দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনার বাচ্চা পরিমাণ মতো দুধ পাচ্ছে কি না তা বোঝার একটি সব থেকে সহজ উপায় হলো, বাচ্চার মাথার সামনের দিকে দেখুন, একটি খুব নরম জায়গা রয়েছে। ওই জায়গাটি যদি ভেতরের দিকে বসে যায়, তবে বুঝবেন আপনার বাচ্চা পরিমাণ মতো দুধ পাচ্ছে না। আর যদি মাথার ওই তালু অংশটা মাথার অন্য অংশের মতো স্বাভাবিক থাকে, তবে চিন্তা করার দরকার নেই, আপনার বাচ্চা সঠিক পরিমাণে দুধ পাচ্ছে। একটি মায়ের দুধ খাওয়া বাচ্চা, মানে মোটামুটি 6 মাস বয়স পর্যন্ত একটি বাচ্চা, যদি পুরো দিনে 6 থেকে 8 বারের মতো শুশু করে আর 2 থেকে 3 বারের মতো হলুদ রঙের মল ত্যাগ করে, তাহলে ধরে নেওয়া দরকার কি আপনার বাচ্চা পরিমাণ মতো মায়ের দুধ পাচ্ছে। আরেকটি জিনিস খেয়াল করতে হবে, বাচ্চার যে পরিমাণ ওজন বাড়া দরকার সেই পরিমাণে ওজন বাড়ছে কিনা। বন্ধুরা, বাচ্চার জন্ম হওয়ার পর প্রথম সপ্তাহে কোনো কোনো বাচ্চার একটু ওজন কমে যেতে পারে, কিন্তু তারপর যদি বাচ্চার ওজন কমতে থাকে, তবে বুঝবেন আপনার দুধে বাচ্চার পেট ভরছে না। মোটামুটি 6 মাস বয়স পর্যন্ত প্রত্যেক মাসে বাচ্চার ওজন 500 গ্রামের মতো বাড়া দরকার। আরেকটি জিনিস আপনি খেয়াল করে দেখুন, আপনার নিপলে কোনো ব্যথা আছে কিনা বা প্রদাহ বা আলসার আছে কিনা। এই আলসার এবং প্রদাহ সংকেত দেয় যে বাচ্চা ঠিক মতো দুধ টানতে পারছে না বা বাচ্চা যতটা দুধ দরকার ততটা সে পাচ্ছে না। আপনি যখন বাচ্চাকে দুধ খাওয়াবেন, তখন খেয়াল করুন বাচ্চা দুধ গিলে ফেলার শব্দ হচ্ছে কিনা, বা বাচ্চার ঠোঁটের কোণে মুখের ভেতর দুধ লেগে থাকছে কিনা। যদি তা হয়, তবে বুঝবেন আপনার বাচ্চা যথেষ্ট পরিমাণে দুধ পাচ্ছে। বন্ধুরা, যথেষ্ট পরিমাণে দুধ না পেলে অনেক সময় বাচ্চার ত্বক তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে, স্কিন শুষ্ক দেখায়, টান দিলে হয়তো লুজ বলে মনে হবে, তখন বুঝতে হবে আপনার শিশুর শরীরে দুধের অভাব হচ্ছে। আপনার বাচ্চা যদি খাওয়ার পরে শান্ত থাকে, আপনাকে বিরক্ত না করে, তাহলে ধরে নেবেন কি আপনার বাচ্চা ঠিক মতো দুধ পাচ্ছে। আর যদি পরিমাণ মতো দুধ না পায়, তবে বাচ্চা খুব বিরক্ত করবে, বাচ্চাকে ম্যানেজ করা খুব কঠিন হয়ে যাবে। যে সকল মায়েদের দুধ বাচ্চার জন্য কম পড়ছে, তারা পুষ্টিকর খাওয়ার খান, আপনার শরীরে যেন পানির অভাব না হয় সেদিকে লক্ষ্য রাখুন, আর বাচ্চাকে বারবার দুধ খাওয়াতে থাকুন। যথেষ্ট দুধ তৈরি করতে হলে কিন্তু দিনে অন্তত 8 থেকে 10 বার, মানে দিনের বেলায় 2 ঘন্টা অন্তর আর রাতে 4 ঘন্টা পরপর বাচ্চাকে দুধ খাওয়াতে হবে। নতুন মায়েদের যাদের বাচ্চা ঠিক মতো দুধ টানতে পারছে না, তারা পাম্প ব্যবহার করতে পারেন। এতে কিন্তু ব্রেস্ট মিল্কের ফ্লো বাড়ে, এতে ব্রেস্ট স্টিমুলাইজেশন হওয়ার পাশাপাশি পাম্প করা দুধ প্রয়োজন হলে আপনি বাটি চামচের সাহায্যে শিশুকে খাওয়াতেও পারেন। সাধারণত একজন সুস্থ মায়ের বুকে দুধ না আসার তেমন কোনো কারণ নেই, এই নিয়ে আপনি অতিরিক্ত দুশ্চিন্তা ও অস্থির হয়ে পড়বেন না, ধৈর্য ধরে চেষ্টা করুন, নিশ্চয়ই আপনার বাচ্চা দুধ পাবে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগলো। এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটির নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটন আর লাইক বাটনটিতে প্রেস করে দিন। ধন্যবাদ।